হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্ট্যাটিক ওয়েব ডিজাইনের 84তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমি আলোচনা করব ইউজ অফ ফর্ম ট্যাগ ইন এইচটিএমএল ফর্ম নিয়ে। আমাদের এটা হচ্ছে তৃতীয় পার্ট, ঠিক আছে? তো আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের যে নোটপ্যাড প্লাস প্লাসটি রয়েছে এবং আপনারা যেটাতে কোড করতেছেন আর কি, তো সেই নোটপ্যাডটি আপনারা ওপেন করে নেবেন। আমি আমারটা ওপেন করে নিচ্ছি। তো আমরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বা শিখিয়েছিলাম এরকম যে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং এটির ভিতরে কীভাবে আমরা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের মাধ্যমে ইন্টেরিয়র লাস্ট নেম এবং ইন্টেরিয়র ফার্স্ট নেমটি শো করে দিতে পারি, ঠিক যেমন এরকম। ওকে, যখন আমরা এরকম লিখবো তখন এটা থাকবে। তো এইটা হচ্ছে অন্য আর একটা, এইটা হচ্ছে প্লেস হোল্ডার, লিখলে চলে যাবে। অ্যান্ড দেন এটা হচ্ছে লিখলেও থাকবে, কারণ আমরা এটাতে অন্য আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করছিলাম, সেটি হচ্ছে ভ্যালু। অর্থাৎ ভ্যালুর কাছ থেকে প্লেস হোল্ডারের কাছ থেকে সেটা আমরা অলরেডি আপনাদেরকে ইতিপূর্বে জানিয়ে দিয়েছি। ওকে, অ্যান্ড দেন আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে এইখানে যে দেখবেন আপনারা অনেক রেজিস্ট্রেশন ফর্ম দেখবেন যে দেয়া থাকে যে জেন্ডার হচ্ছে মেল, ফিমেল কিংবা আদার্স। তো আপনারা মেয়ে যদি মেল হন তো মেল, অ্যান্ড ফিমেল হলে ফিমেল, অন্য কেউ হলে আদার্স। তো সেটা কীভাবে করে আমরা সেটি আজকে দেখব। তো এটার জন্য আমরা এখানে একটি আরেকটি আমরা ইনপুট টাইপ টেক্সট নিয়ে নেব। তো তার আগে আমরা এখানে জেন্ডার লিখে দিই। ওকে, তো এখানে একটা এমটি ট্যাগ নিয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখানে একটা ইনপুট নিয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড ইনপুট টাইপ টেক্সট। ওকে, অ্যান্ড নেম হচ্ছে রেডিও। ওকে, রেডিও। এর বাইরে হবে হচ্ছে মেল। তো আমরা চেক করার জন্য আমরা ব্রাউজারে যেতে পারি। তো এখানে দেখেন চলে এসেছে জেন্ডার মেল, বাট এটা কিন্তু আপনার এয়া চলে এসেছে, মানে ঘর এসেছে। তো এটা আমাদের রেডিও হবে। তো সেটা কেন হলো না সেটা দেখতে হবে আমাদেরকে। তো হ্যাঁ, আমাদের সমস্যাটা সেটা হচ্ছে যে টেক্সট, আসলে এখানে টেক্সট হবে না, এইখানে নেমের পরিবর্তে এইখানে হবে রেডিও। অ্যান্ড দেন আপনার এইখানে হবে জেন্ডার। ওকে, তাহলে আশা করা যায় এবার আমাদের এটা হয়ে যাবে। তো হয়নি, অবশ্যই সেভ করছে কিনা দেখি একটু। তো ভিউয়ার্স, সমস্যাটা হচ্ছে আমাদের, হ্যাঁ এইখানে আমরা একটা ফর্ম দিতে ভুলে গিয়েছিলাম। তো হ্যাঁ, এবার ঠিক আছে, আশা করা যায়। হ্যাঁ ঠিক আছে এবার। ওকে, তো দেখুন এখানে কিন্তু একটা চেক বক্স চলে এসেছে। তো আমাদের এরকম আরেকটা চেক বক্স লাগবে, অর্থাৎ রেডিও। তো সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিতে পারি এবং দেন আরেকটা এখানে বসিয়ে দিতে পারি। অ্যান্ড দেন এর আকপাকে একটা আমরা এরকম দিতে পারি। ওকে, অ্যান্ড এইখানে একটা। ওকে, তো দুইটা হওয়ার কথা। তো দেখি, হ্যাঁ দুইটা হয়ে গিয়েছে, বাট একদম নিচে নিচে চলে আসছে, পাশাপাশি হবে। তো সেক্ষেত্রে আমরা এটা উঠাই দিতে পারি, আর এইখানে মেল না হয়ে ফিমেল হবে, ফিমেল।
তো আমাদের ফিমেল হয়ে গেছে যদি আমরা এখন এর আউটপুটটি দেখতে যাই তাহলে হচ্ছে এরকম ওকে ফিমেল এন্ড দেন ওকে আমরা যেরকম চাইছিলাম সেরকম হয়নি সেক্ষেত্রে আমাদের এইটা এইখানে হবে ওকে দেন রিফ্রেশ এবার ঠিক আছে জেন্ডার মেল এন্ড ফিমেল ওকে তো এখন দেখেন আসলে বর্তমানে আমাদের ব্রাউজারগুলো অনেক স্মার্ট তো সেক্ষেত্রে এইখানে দেখেন যে আপনি যেটা দিয়ে চেক করতেছেন ওইটাই হচ্ছে বাট এর আগে আমাদের ব্রাউজারগুলো এরকম ছিল আসলে কিছু কিছু ব্যাকডেটেড যদি কারো ব্রাউজার থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা হবে না ঠিক আছে এই যে এরকম যদি দেন তো এই যে চেক বক্সটা এরকম হবে না তার কারণটা হচ্ছে আপনি এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমরা নেম এখানে জেন্ডার দিয়েছি তো এখানে যদি আমরা একটা এক্স বাড়াই দিই এস বা যদি এরকম না দেয় তাহলে কি হয় তাহলে আপনি এটাতে হবে চেক এটাতেও চেক হবে ঠিক আছে তো এই কারণে মূলত আমাদের এখানে নেমটা আপনার সেম দিতে হবে ভুল করা যাবে না তাহলে কিন্তু আমরা আমরা যেটা মেল মেল থাকবে ফিমেল ফিমেল থাকবে ওকে তো দেন এখানে আমরা আরও একটা ইয়া করতে পারি এখানে যদি আমরা মনে করি যে না আমাদের একটা ডিফল্টভাবে চেক করা থাকবে বা আমরা এটার ভ্যালু দিতে পারি তো ভ্যালু আসলে যারা ডেভেলপমেন্ট যারা ডেভেলপ করবে তাদের কাজ তো সেক্ষেত্রে যদি বা আমাদের এটা ডেভেলপমেন্টের টিউটোরিয়াল হয় তো তারপরে আপনাদেরকে এগিয়ে আগেই দেখিয়েছিলাম যে এই যে ভ্যালুর কাজটা কীরকম ওকে তো আমরা এখানে ভ্যালু দিতে পারি মেল অ্যান্ড দেন এখানে আমরা ভ্যালু ফিমেল দিতে পারি ওকে ফিমেল দিতে পারি বাট এখানে যেটা বলতে চাইলাম এখানে এখানে আউটপুটে কোনো ইফেক্ট আসবে না বাট এটা ডেভেলপমেন্ট করার সময় কাজ লাগে অ্যান্ড দেন এখানে আমরা কি করতে পারি চেক যদি আমরা করে দিই চেক যদি আমরা করে দিই তাহলে এখানে আপনারা দেখবেন যে আমাদের ডিফল্টভাবে কিন্তু মেল থাকবে যদি আমরা ফিমেল করি অ্যান্ড যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন ডিফল্টভাবে মেলে চলে আসবে সবসময় মেল থাকবে তো এটা কিন্তু এভাবে চেক মাধ্যমে করা যেতে পারে তো আমরা যদি এই অ্যাট্রিবিউটগুলো ইমটি একটি ট্যাগ অ্যাট্রিবিউট ইউজ করি তাহলে আপনি চেক দিয়ে রাখছেন যদি আপনার অটোমেটিকলি মেল থাকবে কিন্তু আপনি যদি ফিমেল হন সেক্ষেত্রে আপনি ফিমেলে দেবেন আর যদি না হন সেক্ষেত্রে আপনাকে দেওয়া লাগলো না এটা অটোমেটিকলি থেকে গেল তো এটা হচ্ছে এটার সুবিধা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো তারপরে যদি বুঝতে না পারেন কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের জানার নিয়ম আমাদের আমাদের প্রতিটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক পাবেন এবং গ্রুপের লিঙ্ক পাবেন সেখানে কি আপনি প্রশ্ন করতে পারেন এবং গ্রুপে হলে অবশ্যই আপনার সমস্যার স্ক্রিনশট সব পোস্ট করবেন আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব আপনার সমস্যারই সমাধান করার তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আর যার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার মাঝে ছড়িয়ে যায় আপনার মতো অন্যরা শিখতে পারে তো সবাই সেরকম ভালো থাকুন টাটা বাই বাই